এই পৃথিবী অপার সৌন্দর্যে ভরপুর। প্রকৃতি তার আপন খেয়ালে এমন সব সৃষ্টির উন্মেষ করেছে যা দেখে শুধু বিমোহিত হতে হয়। অসাধারণ সুন্দর দেশ তুরস্কের একটি বিস্ময়কর জায়গা পামুককালে। অস্পষ্টে আজকের আয়োজনে থাকছে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ পামুককালে সম্পর্কে। পৃথিবীর অদ্ভুত সৌন্দর্যের মধ্যে পামুককালে একটি। এই জায়গার সৌন্দর্যের তুলনায় খুব কম মানুষই এর নাম জানে। পামুককালে তুর্কি ভাষায় যার অর্থ তুলার স্বর্গ, দক্ষিণ পশ্চিম তুরস্কের ড্যানিজলি প্রদেশের একটি প্রাকৃতিক স্থান। দূর থেকে দেখলে মনে হয় এটি কোনো বরফের ঢাকা পাহাড়, কিন্তু কাছে গিয়ে ভালোভাবে দেখলে বোঝা যাবে এটি প্রকৃতির এক আশ্চর্য সুন্দর সৃষ্টি। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়। তুরস্কের ঐতিহ্যবাহী স্থান পামুককালে দেখে মনে হবে পৃথিবীর বুকে যেন স্বর্গ নেমে এসেছে। তুরস্কের ড্যানিজলি প্রদেশে থাকা অসাধারণ প্রাকৃতিক অঞ্চলটি দূর থেকে দেখে মনে হবে শুভ্র কোনো এক তুলার প্রাসাদ যেন আপনার চোখের সামনে, কিন্তু আসলে এগুলো বরফ বা তুলা নয়। পামুককালের পাহাড়ি উপত্যকাটি প্রচুর পরিমাণে খনিজ লবণে সমৃদ্ধ। এই লবণগুলো জমাট বেঁধে বেঁধে চুনাপাথরে এই প্রাসাদটি তৈরি হয়েছে। এলাকাটি প্রায় 350 থেকে 500 ফুট উচ্চতায় অবস্থিত। পামুককালের মূল সৌন্দর্য হলো এখানকার পাহাড়ের ধাপে ধাপে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অসংখ্য জলাশয়। আর এই জলাশয়গুলোর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে পামুককালের সাদা মাটি। পামুককালের পানি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেটে সমৃদ্ধ। এখানকার পানির মূল উৎস হলো প্রাকৃতিক জিওথার্মাল স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। এখানে 17টি উষ্ণ প্রস্রবণ রয়েছে। মাটির নিচে প্রাকৃতিকভাবে পানি গরম হয়ে যেখান থেকে মৃদু ঝর্ণাকারে পানি বের হয়ে আসে তাকে জিওথার্মাল স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ বলে। সাধারণত এসব পানি গোসলের জন্য আরামদায়ক তাপমাত্রায় থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এসব পানি অনেক গরম হতে পারে। পামুককালের পানির তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, তাই না বুঝে যে কোনো পুলে ঝাঁপ দেওয়া যাবে না। তাই পর্যটকদের নিরাপত্তার জন্য কিছু পুল নির্ধারণ করে দেওয়া হয়েছে। আশ্চর্য সুন্দর পামুককালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকাতেও রয়েছে। শুধুমাত্র এই তুলার পাহাড়ই পামুককালের একমাত্র আকর্ষণ নয়, মানবসৃষ্ট কিছু স্থাপনাও জায়গাটিকে সবার কাছে আকর্ষণীয় করে তুলেছে। সেতু শুভ্র এই স্বপ্নপুরীর ওপরে রয়েছে একটি প্রাচীন নাগরিক ধ্বংসাবশেষ। গ্রিক, রোম এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়ে এই নগরী গড়ে উঠেছিল। এই শহরের নাম হিয়েরাপলিস। হিয়েরাপলিস অর্থ হল পবিত্র শহর। এই শহরে বেশ কয়েকটি প্রাচীন উপাসনালয় আছে। এখানে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটি কবরস্থান আছে। এই কবরস্থানটি খ্রিস্টানদের কাছে পবিত্র সমাধিক্ষেত্র। অতীতের এক ভয়ঙ্কর ভূমিকম্পে নগরীর বেশ কিছু অবকাঠামো ভেঙে পানির নিচে তলিয়ে যায়। ঐতিহাসিকভাবে এই পুকুরটিকেও পবিত্র মনে করা হয়। বর্তমানে এই জলাশয়টি এন্টিক পুল বা প্রাচীন পুল নামেও পরিচিত, তবে অনেকে ক্লিওপেট্রা পুল নামেও ডাকে। পামুককালে পর্যটন ব্যবস্থার ব্যাপক বাণিজ্যিকীকরণের ফলে এন্টিক পুলে গোসল করার জন্য আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। বর্তমানে পামুককালের অনেক জনপ্রিয়তার কারণে প্রতি বছর প্রায় 20 লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার ফিরে আসব মজার কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।